বন্ধুরা, তোমরা চাইলেই মাত্র একদিনে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবে। কি বন্ধুরা, হাসি পাচ্ছে? বিশ্বাস হচ্ছে না? আজকে আমি তোমাদেরকে লাইভ প্রুফ তোমাদেরকে আমি দেখাবো কিভাবে একটা ভিডিও দিয়েই তোমরা 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা কমপ্লিট করবে। দেখো, ওয়াইটি স্টুডিওটা ওপেন করছি। দেখো, আমার এখানে কিন্তু প্রচুর ভিডিও রয়েছে, যে সমস্ত ভিডিওগুলোতে আমি কিন্তু একটা ভিডিও দিয়েই কিন্তু আমি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমি কমপ্লিট করতে পেরেছি। দেখো, আমি তোমাদেরকে এখানে একটা ভিডিও দেখাচ্ছি। দেখো, এই ভিডিও মধ্যে আমি ক্লিক করলাম, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই যে এই ভিডিওটা, হাউ টু আপলোড প্রপারলি শর্ট ভিডিও অন ইউটিউব। তো দেখতে পাচ্ছ এই ভিডিওটা দেখতে পাচ্ছ এই যে গ্রিন সিগন্যাল, কিন্তু প্রত্যেকটা কিন্তু হাই রয়েছে, ভিউজ হয়েছে কত? 1,12,700 কিন্তু ভিউজ হয়েছে। তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখতে পাচ্ছ 5.3% হাই রয়েছে। অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখো 2 মিনিট 43 সেকেন্ড, এটাও হাই রয়েছে। প্রত্যেকটা কিন্তু একদম এখনও পারফেক্ট রয়েছে। এখনও এই ভিডিওর থেকে কিন্তু ভিউজ আসছে এবং এই ভিডিওটা কিন্তু এখনও ভাইরাল যাবে, ঠিক আছে? তো দেখো, এই ভিডিওর পারফরমেন্স আমি ক্লিক করছি, ক্লিক করে একটু তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, এখানে 1,12,700 ভিউস হয়েছে, আর এখানে ওয়াচ টাইম আমি কত পেয়েছি দেখো, 5,100 আমি ওয়াচ টাইম পেয়েছি। একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে কত ওয়াচ টাইমের দরকার হয়? 4,000 ঘন্টা ওয়াচ টাইমের দরকার হয়। কিন্তু আমার একটা ভিডিও দিয়ে আমি 5,100 কিন্তু ওয়াচ টাইম আমি পেয়ে গেছি, ঠিক আছে? তারপরে দেখো, এই যে সাবস্ক্রাইবার কত লাগে, একটা চ্যানেল মনিটাইজ হতে গেলে সাবস্ক্রাইবার কত লাগে? 1,000 সাবস্ক্রাইবার লাগে। তো সেখানে দেখো, আমি 1,200 সাবস্ক্রাইবার কিন্তু আমি পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে এই একটা ভিডিও দিয়েই আমার 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম আমি কমপ্লিট করতে পেরেছি। শুধুমাত্র এই ভিডিওটা নয়, আরও ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আরও ভিডিও রয়েছে। দেখো, আমি তোমাদেরকে আরেকটা ভিডিও দেখাচ্ছি। দেখো, এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি, দেখতে পাচ্ছ এটা কিন্তু আমারই ভিডিও, ঠিক আছে? তো এই ভিডিও পারফরমেন্সে আমি ক্লিক করছি, ঠিক আছে? ভিডিও পারফরমেন্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ, এখানে ওয়াচ টাইম কত এসছে, 10,000 কিন্তু ওয়াচ টাইম এসছে, ঠিক আছে? একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে 4,000 ঘন্টা লাগে, সেখানে আমার 10,000 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম আমি কমপ্লিট করেছি একটা ভিডিও দিয়ে, ঠিক আছে? তারপরে দেখো, এখানে সাবস্ক্রাইবার 3,400 কিন্তু সাবস্ক্রাইবার পেয়ে গেছি একটা ভিডিও দিয়ে। তোমাদের লাগে 1,000 সাবস্ক্রাইবার, একটা চ্যানেল মনিটাইজ করতে 1,000 সাবস্ক্রাইবার, সেখানে আমি একটা ভিডিও দিয়ে তিনখানা চ্যানেল আমি মনিটাইজ করাতে পারবো, সেরকম কিন্তু সাবস্ক্রাইবার আমি পেয়ে গেছি। তো তোমরা প্রথমে তো মনে করেছো যে এটা একটা হাসির ব্যাপার, কিন্তু দেখতে পেলে তো একদম লাইভ তোমাদেরকে দেখিয়েছি। তো কীভাবে আমি করেছি, ইউটিউবের অ্যালগোরিদমের সাথে আমি কাজ করেছি। ইউটিউবের অ্যালগোরিদমের সাথে তোমাদেরকে কাজ করতে হবে। তোমরা তোমাদের ইচ্ছে মতো যদি কাজ করে যাও, তাহলে কিন্তু কখনোই চ্যানেলকে মনিটাইজ করাতে পারবে না। ইউটিউবের সাথে তোমাকে কাজ করতে হবে, ইউটিউবের অ্যালগোরিদমকে তোমাকে বুঝতে হবে। ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু বিভিন্ন টাইমে কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে? মাসে একবার, দুবার, তিনবারও কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম চেঞ্জ হয়। তো সেই অ্যালগোরিদমের সাথে সাথে তোমাদেরকে কাজ করতে হবে। তো অ্যালগোরিদমটা তোমরা কীভাবে বুঝবে, ইউটিউবকে তোমরা কীভাবে বুঝবে, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। এইভাবে তোমরা যদি কাজ করতে পারো, তবেই কিন্তু মাত্র একটা ভিডিও দিয়ে 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে পারবে খুব ইজিভাবেই, ঠিক আছে? তো কীভাবে কাজ করবে, তার জন্য দেখো চ্যানেলের এই অ্যানালাইটিক্সের মধ্যে তোমরা ক্লিক করবে, ঠিক আছে? চ্যানেলের অ্যানালাইটিক্সে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি অডিয়েন্স, এই অডিয়েন্সে আমি ক্লিক করছি। অডিয়েন্সে ক্লিক করার পর দেখো এখানে কি রয়েছে, ফরমার্টস ইওর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব, ঠিক আছে? ফরমার্টস ইওর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব, ঠিক আছে? এই একটা গ্রাফ তোমরা দেখতে পাচ্ছ। তো এই গ্রাফের মধ্যে তোমরা কি করবে, ক্লিক করবে, ঠিক আছে? এই গ্রাফের মধ্যে আমি ক্লিক করছি। ফার্স্টে রয়েছে কি দেখো, ফার্স্টে রয়েছে ভিডিওস, তারপরে রয়েছে শর্টস, তারপরে রয়েছে লাইভ, ঠিক আছে? এবার এখানে কি রয়েছে দেখো, এখানে রয়েছে টেক এ লুক অ্যাট হোয়াট ইওর অডিয়েন্স ইজ ওয়াচিং ইন ইচ ক্যাটাগরি, ঠিক আছে? এটা তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, তোমার অডিয়েন্সরা কোন কোন ক্যাটাগরির কেমন ধরনের ভিডিও কিন্তু দেখে, সেটা কিন্তু তুমি এখান থেকে দেখতে পাবে। তার জন্য এখানে ভিউতে ক্লিক করবে। যাদের এই অপশানটি এখনও পর্যন্ত দেখায়নি তোমরা, তারা ওয়াইটি স্টুডিওটা আপডেট করে নাও। আপডেট করলে কিন্তু এই অপশানটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? যাদের এখনও পর্যন্ত আসেনি তারা আপডেট করে নাও, ঠিক আছে? তো আমার চলে এসছে, আমি এখন এই ভিউতে আমি ক্লিক করছি। যখনই আমি এই ভিউতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এরকম পেজ ওপেন হয়ে গেছে, এখানে অল রয়েছে, এখানে ভিডিওস রয়েছে, এখানে শর্টস রয়েছে, এখানে লাইভ রয়েছে, ঠিক আছে? তো এখানে আমি ভিডিওস আমি ক্লিক করছি, এখানে সমস্ত ভিডিও কিন্তু চলে এসেছে। আমার চ্যানেলের অডিয়েন্সটা কোন কোন ভিডিও, কোন কোন ক্যাটাগরির ভিডিও দেখে, কোন কোন কন্টেন্টের ভিডিও দেখে, কাদের কাদের ভিডিও দেখে, সমস্ত কিন্তু এখানে কিন্তু চলে এসেছে, ঠিক আছে? তো এইগুলো দেখেই কিন্তু তোমাকে বুঝতে হবে। দেখো, এখানে 8 দিন আগে একটা ভিডিও, এই যে ভিড এক্সপ্ল্যানের, 63,300 ভিউস হয়ে গেছে। তারপরে দেখো এখানে 3 দিন আগে ইউটিউবার হওয়া চ্যানেলের ভিডিও 9,900 ভিউস হয়ে গেছে। তারপরে দেখো এখানে ওয়াইটি দাদার 9 দিন আগের ভিডিও 16,000 ভিউস হয়ে গেছে। তারপরে এখানে দেখো 9 দিন আগে
টেক বর্মনের ভিডিও 52,900 ভিউস হয়ে গেছে, তারপরে এখানে 7 দিন আগে ইউটিউবার হওয়ার ভিডিও 13,900 ভিউস হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এই যে এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও যে এত ভিউস পেয়ে গেছে মাত্র 3-4 দিনে, 5-6 দিনে, 8-9 দিনে কিন্তু এত এত ভিউস কিন্তু পেয়ে গেছে। তো কিভাবে পেয়ে গেছে, এই অ্যালগোরিদম বুঝে তারা কাজ করেছে তাই, ঠিক আছে। এবার এই এরা যে ভিডিওগুলো তৈরি করেছে তোমার ক্যাটাগরির মধ্যে যদি সেই সমস্ত ভিডিও থাকে তাহলে তুমি কি করবে, তারা যেভাবে ভিডিও তৈরি করেছে সেম এফোর্ট দিয়ে কিন্তু তোমাকেও ভিডিও তৈরি করতে হবে, সেই কন্টেন্টটাকে তোমাকেও কিন্তু কভার করতে হবে, ঠিক আছে। তোমাকেও কিন্তু সেভাবে ভিডিও তৈরি করতে হবে, তাদের টাইটেল ইউজ করতে হবে, তাদের ট্যাগস ইউজ করতে হবে, তাদের ডেসক্রিপশান ইউজ করতে হবে। তো এইভাবে যদি কাজ করতে পারো তবেই কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে কিন্তু টাকা ইনকাম করতে পারবে, নইলে কিন্তু পারবে না, ঠিক আছে। নিজের ইচ্ছে মতো যদি কাজ করে যাও তবে কিন্তু পারবে না, ইউটিউবের কথা অনুযায়ী কাজ করতে হবে, ইউটিউবকে বুঝতে হবে, ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে হবে, তবেই কাজ করে যাও। গাধার মতো কাজ করলে কিন্তু হবে না। এই ওয়াইটি স্টুডিওর এতগুলো সেটিংস এগুলো কিন্তু এমনি এমনি দেয়নি। তোমার যদি শর্টস চ্যানেল হয়ে থাকে এখানে শর্টস দেখবে কেমন কেমন শর্টস এখানে চলছে, এইরকম শর্টসের ভিডিও করবে, ঠিক আছে, এইরকম শর্টস করবে। তারপর এখানে তোমার চ্যানেলের অডিয়েন্সরা লাইভ দেখে, দেখো কার কার লাইভ দেখে এখানে তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে, এই সমস্ত লাইভ কিন্তু দেখে। তো এবার তোমাদেরকে আমি আরও কিছু দেখাচ্ছি, দেখো এখানে আমি কন্টেন্টে আমি ক্লিক করছি, কন্টেন্টে আমি যখনই ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, তোমার ভিউয়ার্সরা কোথায় কোথা থেকে তোমার ভিডিওটা দেখ। দেখো আমার ভিউয়ার্সরা ব্রাউজ ফিচার্স থেকে দেখছে বেশি, তারপরে সাজেস্টেড থেকে দেখছে, তারপরে ইউটিউব সার্চ থেকে দেখছে, ঠিক আছে। তো যখনই দেখবে যে তোমার ভিউয়ার্সরা ব্রাউজ ফিচার্স থেকে তোমার ভিডিওটা দেখছে এবং ইউটিউব সার্চ থেকে তোমার ভিডিওটা দেখছে, তাহলে মনে করবে যে হ্যাঁ আমার চ্যানেলটা ঠিকঠাক পথে কিন্তু এগোচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে দেখো এখানে কী রয়েছে, এখানে রয়েছে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, ঠিক আছে। এখানে টপ মোমেন্ট রয়েছে, এখানে স্পাইকস রয়েছে, এখানে ডিপ রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো এখানে কিন্তু অনেকগুলো কন্টেন্ট কিন্তু এখানে রয়েছে। এবার এখানে তোমাদেরকে এই টপ মোমেন্টে তোমরা ক্লিক করবে, এবার তোমাদের কোন কোন ভিডিওগুলো টপ মোমেন্ট পেয়েছে সেটা তোমাদেরকে দেখতে হবে। দেখো আমার এই ভিডিওটা 5 মিনিট 12 সেকেন্ড থেকে 15 মিনিট 9 সেকেন্ড কিন্তু টপ মোমেন্ট পেয়েছে, ঠিক আছে। কিন্তু লাস্ট 365 দিনের গ্রাফ কিন্তু এখানে দেখতে পাচ্ছ, তো এখানে লাস্ট 365 দিনে এই ভিডিওটার মধ্যে কিন্তু 5 মিনিট 12 সেকেন্ড থেকে 15 মিনিট 9 সেকেন্ড পর্যন্ত কিন্তু টপ মোমেন্ট পেয়েছে, অনেকটাই কিন্তু টপ মোমেন্ট পেয়েছে এই ভিডিওতে। তারপরে দেখো এটার মধ্যে 3-4 সাবস্ক্রাইবার থাকলে এখনই দেখো এটা 48 সেকেন্ড থেকে 9 মিনিট 13 সেকেন্ড পর্যন্ত কিন্তু টপ মোমেন্ট পেয়েছে। তারপর এটা 4000 ঘন্টা শুধু একদিনে এটা 36 সেকেন্ড থেকে 6 মিনিট 50 সেকেন্ড কিন্তু টপ মোমেন্ট পেয়েছে। তারপর এটা 3-4 ভিউস আসলে ভিডিওতে এক্ষুনি দেখো এটা হচ্ছে 2 মিনিট 14 সেকেন্ড থেকে 7 মিনিট 22 সেকেন্ড, এইটুকু কিন্তু টপ মোমেন্ট পেয়েছে। তো এইগুলো তোমাকে দেখতে হবে, এইগুলো বুঝে কাজ করতে হবে, কোন কোন ভিডিও টপ মোমেন্ট পেয়েছে। টপ মোমেন্ট মানে কি, টপ মোমেন্ট যে সমস্ত ভিডিও লোকে অনেকক্ষণ ধরে দেখেছে, মানে অনেকক্ষণ ধরে দেখেছে, কোনো স্কিপ করে যায়নি, অডিয়েন্সের ভালো লেগেছে, তাহলে তোমাকে সেই সমস্ত ভিডিও তোমাকে তৈরি করতে হবে যে এই সমস্ত ভিডিও আমার অডিয়েন্সরা পছন্দ করেছে, ভালো লেগেছে তাদের, এই ভিডিওগুলো এতক্ষণ ধরে দেখেছে, তো সেই ভিডিওগুলো তোমাকে তৈরি করতে হবে, ঠিক আছে। সপ্তাহে একদিন দুদিন তোমাকে কভার করতে হবে সেই সমস্ত টপিকগুলো। তারপর এখানে দেখো এখানে কী রয়েছে, স্পাইকস, ঠিক আছে। তারপরে রয়েছে এখানে স্পাইকস, স্পাইকস কি যে ট্যাপ করে করে আবার ফিরে আসছে, একটা মোমেন্ট দেখেছে, দেখার পর তারা ভালোভাবে বুঝতে পারেনি বা ভালো লেগেছে, আবার দেখার জন্য আবার ট্যাপ করে করে সামনে এসে সেই ক্লিপটাকে আবার পুনরায় দেখছে, ডবলভাবে দেখছে, তো সেটা হচ্ছে স্পাইকস, ঠিক আছে। তো কোন কোন ভিডিও স্পাইকস করে দেখেছে, দেখো 1 মিনিট 57 সেকেন্ড থেকে 2 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত কিন্তু দেখেছে, ঠিক আছে, স্পাইক করেছে। তারপরে ছোটো বড়ো চ্যানেলে বিরাট সুযোগ, এটাও 1 মিনিট 36 সেকেন্ড থেকে 2 মিনিট 11 সেকেন্ডের মধ্যে কিন্তু স্পাইক করে দেখেছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই সমস্ত, এই যে এইটুকু টাইমের মধ্যে তুমি কী এমন দেখে দেখিয়েছো ভিডিওতে, সেই সমস্ত ক্লিপগুলো অডিয়েন্স স্পাইক করে দেখেছে, ঠিক আছে। তারপরে এই যে ডিপস, এগুলো কিন্তু লোকে এড়িয়ে গেছে, ঠিক আছে, ডিপস কিন্তু অ্যাভয়েড করে গেছে, ডিপস মানে হচ্ছে অ্যাভয়েড করে গেছে, স্কিপ করে চলে গেছে, ঠিক আছে, এইটুকু পোর্শন দেখেনি। কোনটুকু পোর্শন দেখো, 1 মিনিট থেকে 4 মিনিট 47 সেকেন্ড এর মধ্যে কিন্তু ডিপ হয়ে গেছে, মানে ট্যাপ করে বেরিয়ে গেছে, স্কিপ করে বেরিয়ে গেছে, দেখেনি, ঠিক আছে। তো সবাই মনিটাইজেশন পাবেন, এটা 1 মিনিট 24 সেকেন্ড থেকে 3 মিনিট 23 সেকেন্ড, মানে ইন্ট্রোটা কিন্তু লোকে দেখছে না, ঠিক আছে। তো তাহলে তোমাকে বুঝতে হবে যে এই সমস্ত ভিডিওতে আমি যেভাবে ইন্ট্রো দিয়েছিলাম, যেভাবে ভিডিওর ফার্স্টে আমি কথা বলেছিলাম, সেইগুলোতে অডিয়েন্স বোর ফিল করেছে, যার জন্য
স্কিপ করে চলে গেছে, ঠিক আছে, ওইটুকু পার্ট দেখেনি। তো এইগুলো বুঝেই তোমাকে কিন্তু কাজ করতে হবে। যে সমস্ত ভিডিওতে দেখতে পাবে টপ মোমেন্ট তুমি ভালো পেয়েছো, সেই সমস্ত কন্টেন্টকে তোমাকে কভার করতে হবে। সপ্তাহে একদিন দুদিন তোমাকে কিন্তু দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ কন্টেন্ট, এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এখানে আবার অডিয়েন্সে তুমি যাবে। অডিয়েন্সে যাওয়ার পর এখানে দেখো কি চ্যানেল ইওর অডিয়েন্স ওয়াচ, কোন কোন চ্যানেল তোমার অডিয়েন্সটা দেখে, এখান থেকে তোমরা দেখতে পাবে এবার তাদেরকে ফলো করবে, সে সমস্ত ক্রিয়েটারকে ফলো করবে, তারা তাদের চ্যানেলে কেমন ভিডিও দিচ্ছে, কেমন ভিডিও দিচ্ছে, যে আমার অডিয়েন্সরা তাদের ভিডিও দেখছে। তো তোমাকেও কিন্তু সেরকম ভিডিও তোমাকে দিতে হবে। যে কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখবে লাস্ট 7 দিনে ভালো ভিউজ পেয়ে গেছে, লাস্ট 10 দিনে ভালো ভিউজ পেয়ে গেছে, সে সমস্ত কন্টেন্ট তুমিও করবে তোমার সেম ক্যাটাগরির ক্রিয়েটারদের, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো, এভাবে তুমি যদি কাজ করো তাহলে কিন্তু মাত্র একটা ভিডিও দিয়েই কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবে। এটা কিন্তু একটা হাসির কথা নয়, মজারও কথা নয়, এটা একদম বাস্তব কথা। একটা ভিডিও তোমার যদি 1 লাখ ভিউস হয়ে যায়, সেখান থেকে কিন্তু তুমি 2-3 হাজার কিন্তু সাবস্ক্রাইবার তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে তুমি আজকে একটা ভিডিও তুমি দিয়েছো, আমি যেভাবে বললাম ওরকম একটা ভিডিও দিয়েছো, এবার তুমি পরের দিন এসে কমেন্ট করেছো আমি তো একটা ভিডিও দিয়েছি, কই আমার ভিডিও তো ভাইরাল হয়নি। একটা ভিডিও দিয়েই ভিডিও ভাইরাল হয়ে যাবে না, এরকমভাবে তোমাকে সবসময় কাজ করে যেতে হবে। এরকমভাবে তোমাকে মিনিমাম 10-20টা ভিডিও আপলোড দিতে হবে, তবেই কিন্তু রেসপন্স পাবে, ঠিক আছে। একটা ভিডিও দিয়েই তুমি বলবে যে আমার ভিডিও কেন ভাইরাল হলো না, একটা ভিডিও দিয়েই কিন্তু ভিডিও ভাইরাল হবে না, ধৈর্য সহকারে কাজ করতে হবে, ঠিক আছে। আমি শুধু তোমাদেরকে পদ্ধতিটা দেখিয়ে দিলাম কীভাবে কাজ করতে হবে, কীভাবে তোমরা কন্টেন্ট বাছাই করবে, ঠিক আছে। এভাবেই কন্টেন্ট বাছাই করে ভিডিও দাও, তবেই কিন্তু চ্যানেলে ভিউজ পাবে। অ্যালগোরিদমের সাথে কাজ করো, তবেই কিন্তু ভিউজ পাবে। অ্যালগোরিদম কিন্তু বদলে গেছে, এটা কিন্তু মাথায় রেখো। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।